নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওতে মাধ্যমে আলোচনা করব পাঁচটি রাশির আর্থিক যোগ লটারি যোগ ভালো রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কী কী শুভ সময় রয়েছে অশুভ সময় রয়েছে বা কোন কোন রাশির শুভ সময় রয়েছে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের রাশিফল আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলের পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন সরাসরি আমরা ভিডিওতে যাচ্ছি কথা না বাড়িয়ে প্রথমে জেনে নিচ্ছি আজকে আমরা দিনের সম্পর্কে আজকের দিনের তিথি হচ্ছে প্রতিপদ তিথি আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ আজ নক্ষত্র হচ্ছে চিত্রা আজ যোগ হচ্ছে হর্ষণ আচ্ছা বার হচ্ছে শুক্রবার সাতই এপ্রিল দু আজকের সূর্যোদয় হবে সকাল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কিন্তু তুলা রাশি তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে তুলা রাশি এর ফলে কিছু ক্ষেত্রে আজকে ভালো ফলদায়ক ঘটবে আবার কিছু ক্ষেত্রে এর খারাপ ফলদায়ক ঘটার সম্ভাবনা থেকে যায় বা ঘটবেই তাই অবশ্যই আপনাদের আজকে অশুভ সময়টা জেনে নেওয়া জরুরি আছে আজকের অশুভ সময় রয়েছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে কোনোরকম শুভ কাজ ভালো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন কোনোরকম শুভ কাজ সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে আপনারা কোনো রকম ভালো কাজ শুভ কাজ বা নতুন কোনো কাজ তা একদমই করবেন না আর আজকের দিনে শুভ সময় রয়েছে সেটা হয়েছে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর একটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতে পারেন এতে আপনার কাজটি অনেক ভালোভাবে এবং সফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই চেষ্টা করবেন আজকের এই শুভ সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার তো চলুন এখন জেনে নিচ্ছি আমরা আজকের দিনের শুভ দিক শুভ দিক হচ্ছে পশ্চিম দিক পশ্চিম কাজ বা যাত্রা থাকলে সেটি শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে তো চলুন এখন জেনে নিচ্ছি পাঁচটি রাশি প্রথম রাশি হচ্ছে আজকের দিনের রাশি রাশি যাত্রীদের আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো রয়েছে বিভিন্নভাবে আজকে অর্থ উপার্জন করতে পারবেন আর অহেতুক খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে দিলে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা আপনার সঙ্গ দেবে আর বন্ধুবান্ধব মিলে যদি কোনো ব্যবসা শুরু করতে চান অবশ্যই করতে পারেন তবে আইনি কোনো ব্যবস্থা আগে থেকে নিয়ে রাখবেন বা নিজেদের ভিতরে আগে থেকে চুক্তিপত্র ভালো রাখবেন নাহলে এটা নিয়ে গন্ডগোল বাঁধার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আর আপনার স্বাস্থ্য এবং পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন তাদের জন্য আপনার হয়তো কিছুটা খরচ হয়তো আপনার বৃদ্ধি পাবে তাকে থেকে সজাগ থাকবেন আর দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে দিনটি আপনাদের অনেকটা ভালো যাবে আর আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা লটারি কাটতে পারেন সেদিক দিয়েও দিনটি ভালো যাচ্ছে আর পৈতৃক সম্পত্তি থেকে আজকে ভালো রকম অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর প্রতিনিয়ত যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা যুক্ত হতে চাইছেন সেক্ষেত্রে দিন মোটামুটি ভালো যাবে কিন্তু সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে আজকে আপনার জন্য শুভ সময় হয়েছে একটাই ভিডিও শুরুতে বলা হয়েছে শুভ সময় যদি দেখে থাকেন প্লিস একটুকে দেখে আসবেন ওইটা হচ্ছে আপনাদের জন্য শুভ সময় ওই সময়ের ভিতরে সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন কাজে সাফল্য আসার সম্ভাবনা বেশি থাকবে এখন যে আমরা পরের রাশি পরের রাশি হচ্ছে আজকের দিনে কর্কট রাশি কর্কট রাশি জাতীয়দের আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালো হতে চলেছে বিভিন্নভাবে আজকে আপনি উপার্জন করতে পারবেন বা নতুন কোনো নিয়মে অবশ্যই আপনি অবলম্বন করতে পারেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা নতুন কোনো কাজে জয়েন করেছেন সেক্ষেত্রে কাজের জায়গায় অনেকটা উন্নতির সম্ভাবনা রয়েছে যার জেরে আপনার কিছুটা ইনকামও বাড়বে আর পারিবারিক কোনো ব্যবসা থাকলে বা নতুন কোনো ব্যবসায় জয়েন হতে চাইলে অবশ্যই হতে পারে সেদিক দিয়েও দিনটি খুবই ভালো যাচ্ছে কিন্তু হ্যাঁ টাকা পয়সার লেনদেনের সময় আপনাকে সজাগ থাকতে হবে সমস্ত হিসাবপত্র খুব ভালোভাবে দেখা জরুরি রয়েছে নাহলে হিসাবে গোলমেল হতে পারে আপনার কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখবেন কিন্তু হ্যাঁ তাদের থেকে একটু সতর্কতা অবলম্বনও করবেন কেন তারা কেউ আপনার ভালো না চাইতে পারে আজকে তাই সজাগ থাকবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা আজকে লটারি কাটতে পারেন সেক্ষেত্রেও দিনটি ভালো যাচ্ছে তবে একটা লটারি বেশি কিছু নয় আর আপনাদের জন্য আজকের বিশ্বের শুভ সময় রয়েছে একটাই ভিডিও শুরুতে বলা হয়েছে শুভ সময় ওই সময়ের ভিতরে সমস্ত ভালো কাজগুলি করার চেষ্টা করবেন যদি না দেখে থাকেন প্লিজ একটু গিয়ে দেখে নেবেন ওটাই হচ্ছে আপনাদের জন্য শুভ সময় আর অশুভ সময়টা পেরিয়ে সমস্ত ভালো কাজগুলি অন্তত করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনি পাবেন তো চলুন এখন আমরা পরের রাশি জেনে নিচ্ছি পরের রাশি হচ্ছে আজকের কন্যা রাশি কন্যা রাশি জাতকদের আজকে আর্থিক যোগ লটারি যোগ খুবই ভালোই রয়েছে কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই কোনো যদি পাথরে বা প্লাস্টিকের ব্যবসা করে থাকেন কোনো আইটেমে তাহলে সেক্ষেত্রে খুব সজাগ থাকতে হবে আজকে গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভালো যাবে আর যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় অনেকটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র হতে পারে ওরভাবে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকে আপনার ঋণ নেওয়া বা নতুন করে ঋণ দেওয়ার জন্য আপনি আর্থিক সংকটের মধ্যে পড়তে পারেন তো এগুলোকে করুন ওভারঅল ভাবে আপনার আর্থিক দিন আর যোগ খুব ভালো যাবে আজকে খুব বুঝে দিনটি পরিচালনা করবেন আর বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অবশ্যই রাখবেন কিন্তু খরচাপাতি খুব বুঝে করবেন একটু নিজের খরচাপাতিতে লাগাম লাগানো জরুরি রয়েছে নাহলে খুব তাড়াতাড়ি আপনার আর্থিক সংকটের মধ্যে পড়বেন আজকে যেহেতু আপনার আর্থিক যোগ ভালো রয়েছে তার জন্য হয়তো পেরিয়ে যেতে পারবেন তাই এটাকে সদ করে আপনি কিছুটা সংশয়ের দিকে মনোযোগী হতে পারে সেটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট এনে দেবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই আপনারা আজকে লটারি কাটতে পারেন সেক্ষেত্রেও দিনটি অনেকটা ভালো যাচ্ছে আপনাদের জন্য আজকে শুভ সময় রয়েছে সকাল আটটা বেজে সাত মিনিট থেকে ভালো সময় চলছে সকাল নটা বেজে ন মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে ভালো কাজ নতুন কাজ শুরু করতেও পারেন সেক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর দ্বিতীয় শুভ সময় হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিও শুরুতে বলা হয়েছে ওই শুভ সময়ের ভিতরে সমস্ত কাজগুলি করার চেষ্টা করবেন এতে আপনি বেশ ভালো লাভবান অবশ্যই হতে পারবেন বা কাজটি সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা জেনে নিচ্ছি পরের রাশি পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতিদের আজকে আর্থিক যোগ লটারি যোগ খুব ভালোই রয়েছে বিভিন্নভাবে অর্থপ্রাপ্তি হতে পারে আজকে আপনার প্রিয় কোনো বন্ধু আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে যদি আপনি ব্যবসায় মন্দা যাচ্ছেন তবে বা আপনি আর্থিক সহযোগিতা চাইলে অবশ্যই বন্ধুদের কাছ থেকে পেতে পারেন কিন্তু হ্যাঁ ঋণ নেওয়া থেকে সতর্কতা অবলম্বন করবেন বন্ধুর কাছ থেকে এমনি সাহায্য সহযোগিতা চাইতেই পারেন কিন্তু ঋণ নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আরও সংকট বাড়তে পারে আজকে আগামী দিনের তুলনায় অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে আপনি যেহেতু আপনার আর্থিক পরিস্থিতি ভালো তাই আপনি কোনো আজকে ছোটোখাটো রিস্ক নিতে পারেন বা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে দিনটি ভালো যাবে নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলেও বেশ ভালো রাস্তাঘাটে সাবধানে চলুন যার জন্য কিন্তু ছোটোখাটো বিপদের আশঙ্কা রয়েছে যার ফলে আপনার অর্থ খরচের ভীষণ সম্ভাবনা রয়েছে আর প্রেমের জন্য আজকের দিনটি আপনাদের খুব একটা ভালো নয় তাই প্রেমের ব্যাপারে সজাগ থাকবেন আর প্রেমের বিষয়ে কোনো রকম খরচাফতি বাড়ার সম্ভাবনা রয়েছে খুবই সজাগ থাকুন এবং সতর্কতা অবলম্বন করবেন আর বন্ধুরা মিলে কোনো ব্যবসা করতে চাইলে অবশ্যই করতে পারেন সেদিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে কিন্তু হ্যাঁ অবশ্যই আপনাকে আর্থিক ব্যাপারে সজাগ থাকতে হবে যা টাকা পয়সা আগে থেকে কালেকশান করে রাখবেন কোনোভাবে কারোর দায়িত্ব আপনি আজ যেতে শুনে নিতে যাবেন না যারা আজকে সোনার উপর ব্যবসা করছেন বা ইলেকট্রনিক্স জিনিসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় বেশ ভালো সম্ভাবনা রয়েছে ইনকামের আর শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত বিনিয়োগ করেন বা বিনিয়োগ করতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনাদের আজকে সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে সেদিক দিয়ে দিনটি মোটামুটি ভালোই যাবে আপনাদের লটারি কাটার জন্য শুভ সময় যেটা রয়েছে বা শুভ কাজ করার জন্য সময় যেটা রয়েছে ভিডিও শুরুতে বলা হয়েছে শুভ সময় ওটা মনে রাখবেন ওটাই হচ্ছে আপনাদের জন্য আজকে শুভ সময় যারা দেখেননি প্লিজ একটু গিয়ে দেখে নেবেন ওটাই হচ্ছে আপনাদের জন্য শুভ সময় অশুভ সময়টায় রকম শুভ কাজ করা থেকে বিরত থাকুন তো এখন যে নিচ্ছি আমরা পরের রাশি এবং আজকের দিনের শেষ রাশি লাস্ট রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি জাতিদের আজকে আর্থিক যোগ লটারির যোগ খুব ভালো রয়েছে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে আপনি আজকে সক্ষম কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনাকে আজকে খুবই সজাগ থাকতে হবে আজকে আপনার কোনো কোনো বন্ধু আপনাকে বিপদে ফেলতে পারে বা আপনার কে ঠকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রাখতে পারে তাই সজাগ থাকবেন কারোকে খুব বেশি আজকে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন নিজের কাজ নিজে করবেন কারোকে কোনো দায়িত্ব দিবেন না নাহলে ক্ষেত্রেও আপনি আপনার কাজটা সঠিকভাবে ফলাফল নাও পেতে পারেন আজকে অবশ্যই আপনাকে খুবই ধৈর্যের সাথে দিনটি পরিচালনা করতে হবে খুব বেশি কারোর উপরে বিশ্বস হবেন না সেটা আপনার কোনো প্রিয় ব্যক্তি হতে পারে বা কোনো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে আজকে আপনার দিনটি ওভারঅলভাবে ভালো আজকে আপনার স্বাস্থ্যের দিকে একটু বেশি ধ্যান দিতে পারলে খুব ভালো হয় স্বাস্থ্যের জন্য আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে এমনকি পিতা মাতার স্বাস্থ্যের প্রতিও ধ্যান রাখবেন তাদের সঙ্গে সময় কাটাতে পারে আর কোনো রকম ব্যবসায়িক সমস্যা থাকলে আজকে পরিবারের কাছ থেকে ভালো কোনো সিদ্ধান্ত বা উপায় খুঁজে পেতে পারেন যা আপনার ব্যবসায় অনেকটা উন্নতি ঘটবে পারিবারিক ব্যবসা থাকলে অবশ্যই তাতে যোগদান করুন সেদিক দিয়েও দিনটি অনেকটা ভালো যাবে আজকে আপনার আর্থিক পরিস্থিতি সব দিক দিয়ে মোটামুটি ভালো রয়েছে শ্বশুরবাড়ির কাছ থেকে ও ভালো একটা প্রাপ্তির কিছু যোগ রয়েছে যা আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা উন্নত করবে যারা সদ্য বিবাহিত আল্লাহ আল্লে আগে থেকে বিবাহিত মোট কথা বিবাহিত জীবনে আজকে শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো কিছু উপহার হিসাবে পেতে পারেন আজকে আপনার জন্য শুভ সময় হয়েছে যেটা শুভ কাজ করার জন্য সেটা হয়েছে ভিডিও শুরুতে বলা হয়েছে শুভ সময় যদি না দেখে থাকেন প্লিজ একটুকে দেখে নেবেন ওটাই হচ্ছে আপনাদের জন্য আজকের শুভ সময় তো আজকের ভিডিও এই পর্যন্ত সবশেষে আবারও একটা কথা বলব প্রত্যেক দিন রাশিফল একই ঘটবে এমনটা কথা নয় প্রত্যেকের রাশিফল কেননা প্রত্যেকের গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আলাদা তাই ফলাফলটাও আলাদা তাই নিজের দায়িত্ব সহকারে ভিডিওটি দেখবেন